নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? অনেকদিন বাদে আগরখানের নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর কিছুদিন আগে আমাদের এই ঘর বাড়িগুলো রিনোভেট করা হয়েছে, আর আজকে টাইম নিয়ে হোম ট্যুর। সো আজকে আমরা ঘুরবো, দেখবো। আমি তো দেখা হয়ে গেছে, তোমরা দেখোনি, সো তোমাদেরকে দেখাবো। মানে দেওয়ালে মার্বেল টাইলস বসেছে, ঘরে মেঝেতে মার্বেল মিলছে। মানে আগে ঘরগুলো ছিল খানিকটা লাল, মানে লাল সেন্টারটা ছিল লাল আর সাইডগুলো ছিল ব্ল্যাক কালারের, মানে সিমেন্টের করা। এখন হচ্ছে সেটা মার্বেল। সো আজকে আমরা এগুলো নিয়ে হোম ট্যুর করবো। সো আর বেশি কথা না বলে আর বেশি বাজে না বুকে, তো চলো শুরু করা যাক আজকে এই ভিডিও। আর প্রথমে আমরা কেন রান্না করি, কারণ আজকে দুপুরে মাংস আর ভাত হচ্ছে, তো চলো যাওয়া যাক। সো এখন যাবো আমরা রান্নাঘরের দিকে। দুপুরবেলার খাবার ভাত, উচ্ছের তরকারি, মাংস আর চাটনি। সো বাবা রান্না করছে, এদিকে কষা কষা মাংস হচ্ছে, এখন মাংসের প্রস্তুতি চলছে, মটন কষা। বুঝতেই পারছ বাবা রান্না করছে। আর এইটা হচ্ছে কি আমাদের রান্নাঘর, মানে আগে দেওয়ালগুলো ছিল পুরো প্লাস্টার না করা, টাইলস ছিল না স্পেসিফিক্যালি, এখন টাইলস বসেছে, প্লাস্টার হয়েছে। জানলার যে জায়গাটা দেখছো আগে ছিল দরজা ভাঙা, এখন রান্নাঘরটা দেখতে আর কি ভদ্রসভ্য হয়েছে। আর মাম মাম মানে বসে বসে জিনিসপত্র সাপ্লাই দিচ্ছে রান্নার জন্য। আজকে দুপুরবেলা খাবার এটাই। আর বাইরে মুসলধারে বৃষ্টি হচ্ছে, বাইরে মুসলধারে বৃষ্টি হচ্ছে, অসহ্য বৃষ্টি। বুঝতেই পারছ মুসলধারে বৃষ্টি, তার সাথে দুপুরবেলার খাবার ভাত, হচ্ছে তরকারি, মাংস আর চাটনি আজকে দুপুরবেলা জমেছি। এখন আমরা এই যে এই জায়গাটা দেখছেন, এই জায়গাটা তোমরা যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কি কম্পিউটার টেবিল। স্পেসিফিক্যালি এই জায়গাটা হচ্ছে কি আমার সব থেকে ফেভারিট জায়গা, বসে কাজ করতে খুব ভালো লাগে। আর স্টাডি টেবিলের তো খুব দূর অবস্থা, মানে কিছুদিন আগে, মানে এক সপ্তাহ আগেও কাজ হচ্ছিল ঘরে, তাই জন্য ধুলো মুলো পড়ে আর গোছাইনি, অভদ্রভাবে বসে রয়েছে, অভদ্রভাবে রয়েছে। দেওয়ালে টাইলস বসেছে, কালারটা পিঙ্ক কালার হয়েছে, আগে ছিল এটাও গ্রিন ছিল, ওই ঘরটাও গ্রিন ছিল, তাই দেখতে আমার তো দারুণ লাগছে। তোমাদের কেমন লাগছে তোমরা সেটা কমেন্টে জানাও। আর এটা হচ্ছে গিয়ে স্কাই কালারের টাইলস, আর ঠিক উল্টো দিকে রয়েছে একখানা সিনারি, তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না, প্রচণ্ড অন্ধকার, মানে সিনারিটা খানিকটা হরিণ, ওয়াটারফলস, পাখি উড়ে যাচ্ছে। এটা হচ্ছে বাথরুম, আবার একটু বৃষ্টি দেখে নাও। সো এখন আমরা যাবো ওই ঘরটাতে, মানে মেঝেতে বসেছে মার্বেল, আর এই জায়গাগুলো বর্ডার হয়েছে ওই ঘরেও, তাই এই ঘরেরটা এটা এক ধরনের মার্বেল, আবার এই ঘরেরটা এক ধরনের মার্বেল, কি মার্বেল জানি না। এটা হচ্ছে কি আমার তাঁবু, আর এটা ঠাকুর ঘর, পুরোই অন্ধকার, বুঝতেই পারছ কিছুই দেখতে পাবে না তোমরা, তাই ঢুকে লাভ নেই। সো এখন আমরা এখানে বসবো। সো এখন আমরা এখানে বসে পড়েছি। আর আগে যে জায়গাগুলো তোমরা মার্বেল দেখলে, যে জায়গাগুলো টাইলস দেখলে, স্পেসিফিক্যালি আগে টাইলসও ছিল না মার্বেলও ছিল না, আগে স্পেসিফিক্যালি সেই এটা অনেক, এই বাড়িটা অনেক পুরনো বাড়ি, আর স্পেসিফিক্যালি মেঝে ছিল সেন্টারটা ছিল লাল আর সাইডগুলো ছিল ব্ল্যাক, মানে অনেক পুরনো বাড়িগুলো যেরকম হয় আর কি। তো এখন মার্বেল হয়েছে, দেওয়ালে টাইলস হয়েছে, এটা
আগে দেওয়াল দিয়ে ব্যাম করতো, নিজে দিয়েও ব্যাম করতো, আর নিজে দিয়ে ব্যাম করতে উঠে পুরো একদম বাজে অবস্থা হয়ে গেছিল, যেটা এখন খুব ভালো অবস্থা। আর এটা হচ্ছে যে আমাদের ঘর দুপুরবেলায় খাওয়া দাওয়া রবিবারে দুপুর এই নিয়েই চলছে। আর এই ঘরগুলো সবে সবে হয়েছে, সবে সবে রেনোভেট হয়েছে এই এক মাস দু মাস হারিয়ে মানে এক মাস। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাও, কমেন্ট করো, আমার চ্যানেল বিশ্বদেব মুখার্জি অফিসিয়ালকে সাবস্ক্রাইব করো আরও অনেক নতুন ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। সো আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে, আজকের মতো টাটা বাই বাই। পেছন দিক দিয়ে বাবা ঢুকে দিচ্ছে, পেছন দিক দিয়ে ফিরিচ্ছে। সো আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে, আজকের মতো গুড বাই।